আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে যে টিপস অ্যান্ড ট্রিক্সটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে, আজকে আমরা শিখব ফিজিক্সের একটি শর্টকাট টেকনিক, তরঙ্গ দৈর্ঘ্য। আমাদের ফিজিক্স বইয়ের তরঙ্গ দৈর্ঘ্যের যে ক্রমটি দেয়া আছে সেটি মনে রাখা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। আজকে আমরা একটি শর্টকাট টিপস ও টেকনিকের মাধ্যমে খুব সহজেই তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম বড় থেকে ছোট কিভাবে মনে রাখা যায় তার একটি টেকনিক শিখব। চলুন শুরু করি। এজন্য আমরা যেটি মনে রাখব সেটি হচ্ছে, বুলবুল মাছের অদ্ভুত দৃশ্য অবলোকন করে এগিয়ে গেল। এখানে হচ্ছে বুলবুল একটি ছেলে, সে একটি অদ্ভুত মাছ দেখেছে। এখানে আমরা অদ্ভুত মাছ বলতে, ধরুন তুমি মনে করতে পারো এমন একটি মাছ যে মাছের দুই পা রয়েছে। বুলবুল মাছের অদ্ভুত দৃশ্য অবলোকন করে এগিয়ে গেল। আমরা এই গল্পটি মনে রাখার মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের বড় থেকে ছোট পর্যায়ক্রমে মনে রাখতে পারি। চলো আমরা একটু বিস্তারিত এ সম্পর্কে আলোচনা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্যের একটি স্পেকট্রাম। এখানে প্রথমে দেয়া আছে রেডিও বা বেতার, তারপর রয়েছে মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল, আল্ট্রাভায়োলেট, এক্সরে অ্যান্ড লাস্ট ক্যামেরা। এখানে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ যার সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য সেটি হচ্ছে রেডিও, এবং সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হচ্ছে গামা রশ্মি। আমরা এখন এটি ওই টেকনিকের সাহায্যে বোঝার চেষ্টা করব। আমরা এখানে বুলবুল দিয়ে বেতার বা রেডিও তরঙ্গ দৈর্ঘ্যকে বোঝাচ্ছি, মাছের দিয়ে মাইক্রোওয়েভকে বোঝানো হচ্ছে, এবং অদ্ভুত দিয়ে অবলোহিত বা ইনফ্রারেডকে বোঝানো হচ্ছে, দৃশ্য দিয়ে দৃশ্যমান বা ভিজিবল তরঙ্গ দৈর্ঘ্যকে বোঝানো হচ্ছে, অবলোকন দিয়ে অতি বেগুনিকে বোঝানো হচ্ছে, করে দিয়ে আমরা এখানে কোনো কিছু বোঝাচ্ছি না, এগিয়ে দিয়ে আমরা এক্সরেকে বোঝাচ্ছি, এবং গেলো দিয়ে আমরা গামা রশ্মিকে বোঝাচ্ছি। এখানে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেতার বা রেডিও, এবং সবচেয়ে কম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হচ্ছে গামা রশ্মির। আমি এই আশা করি এই ভিডিওটি থেকে তোমরা খুব সহজেই তরঙ্গ দৈর্ঘ্যের বড় থেকে ছোট পর্যায়ক্রমে নামগুলো খুব সহজেই মনে রাখতে পারবে। প্রতি বছর এই তরঙ্গ দৈর্ঘ্য থেকে বিশেষ করে অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই ধরনের MCQ আকারে তরঙ্গ দৈর্ঘ্য সংক্রান্ত প্রশ্নগুলো আসতে দেখা যায়। আমি আশা করি এই ভিডিও থেকে তোমরা খুব সহজেই এই তরঙ্গ দৈর্ঘ্যের পর্যায়ক্রমে বড় থেকে ছোট নামগুলো মনে রাখতে পারবে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাবে, এবং পরবর্তীতে আপডেট কোনো টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখো। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য।